আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরি ইসলাম ব্যাংকে শীর্ষ খবরে আমন্ত্রণ জানা ছিল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন দুই সিটিতে আমির হোসেন আমু এবং তোফাল আহমেদ নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবেন না নির্বাচনী এই বিধিকে লেবেল পেইন ফিল্ডের ক্ষেত্রে ইসির এই আইনকে স্ববিরোধী বলে অভিযোগ করেছেন তোফাল আহমেদ দুপুরে এমপিদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার বিষয়ে সিসির সাথে বৈঠক করে আওয়ামী লীগ এমপি পথ লাভজনক না হলেও কেন তারা প্রচারে অংশ নিতে পারবেন না সে বিষয়টি নিয়েও বৈঠকে প্রশ্ন তোলে আওয়ামী লীগ সিসি বলেছেন নির্বাচনী আইন অনুযায়ী এমপিরা ভোট চাইতে পারবেন না তবে যে কোনো রাজনৈতিক সভা সমাবেশ তারা করতে পারবেন প্রার্থীর সঙ্গে এমপিরা থাকতে পারবেন কিনা এইরকম ডিটেলস তো আমরা আইনের নিষেধ বাধা নিষেধ নেই এখন তারা পার্টির লোক হিসাবে এবং প্রার্থী হিসাবে একই সাথে যদি কোনো একটা নির্বাচনী এলাকায় যদি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড থেকে থাকে কর্মসূচি থেকে থাকে সেখানে একজন প্রার্থী পারবেন না না এটা আমি নিষেধ করতে পারি শুধু শুধু সেখানে না না তা তো যেতেই পারবে সেখানে গিয়ে কেবলমাত্র নির্বাচনের ব্যাপারে কোনো কথা হবে না এমপিরা নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো ক্যাম্পেইনে যাইতে পারবো না এটা আমরা মেনে নিছি কিন্তু বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন বা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যে সভা হয় এটা অডিটোরিয়ামে একটা মিটিং হলো সেখানে এমপিরা যাইতে পারবে কিন্তু এমপি তারা অনুরোধ করেছে যে আপনারা ওই প্রার্থী ভোট চাইন না অবশেষে তেহরানের কাছে বিধ্বস্ত হওয়া ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করেছে ইরান ঘটনার দায় স্বীকার করে নিহত আরোহীদের পরিবার ও দেশের কাছে ক্ষমা চেয়েছে তেহরান একে অমরজুনিয় ভুল উল্লেখ করে দাইদের বিচার করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আলবিহসানের রিপোর্ট। শরবায়নিই দয়ারবারে সعود ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করার অভিযোগ বারবার অস্বীকার করলেও এবার তা স্বীকার করেছে ইরান। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উড়োজাহাজটি একটি স্পর্শকাতর সামরিক স্থাপনার কাছাকাছি চলে যাওয়ায় ভুলবশত তা ভূপাতিত করা হয়। একে মানবীয় ভুল দাবি করে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলে জানিয়ে তাদের বিচারের আওতায় আনার কথা জানিয়েছে দেশটি দেশটির দেশের হটকারিতাকে হটকারিতা দায়ী করে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবার ও দেশগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করেন পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নিহত জেনারেল সোলাইমানির অভিযোগ তুলেছেন তিনি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন চারটি দূতাবাসে হামলার পরিকল্পনা ছিল সোলাইমানির তার মাঝে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে জেনারেল সোলাইমানিকে হত্যার দিনে ইরানের বিপ্লবী গার্ডের উচ্চ কমান্ডার আব্দুল রেজা সাহালাইকে লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী তবে সেনা প্রত্যাহারের কোন ইচ্ছা নেই জানিয়েছেন মাইক পম্পেও আলভিউসাইন চ্যানেল আই বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর দেয় ছাপ্পান্ন টার্গেটে ব্যাট করছে রাজশাহী রয়্যালস এর মধ্যে প্লে অফ নিশ্চিত হয়েছে দুই দলের তাই পয়েন্ট টেবিলের উপরে উঠান লড়াই টসেরে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারি একশো রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ রিয়াদের চট্টগ্রাম ক্যাপ্টেন মাহমুদুল্লাহ খেলেছেন তেত্রিশ বলে আটচল্লিশ রানের দুর্দান্ত ইনিংস জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার আফিফ হোসেন ও লিটন দাসের ব্যাটে একশো রানের লক্ষ্য বেশ সহজই হয়ে উঠেছে রাজশাহীর জন্য এই ছিল শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে